দেখো দুষ্টুই দূর বের হো। বানানো হয়ে গেছে তাও বছর খানের মতো হয়ে গেছে, বাকি পড়া হয় নাই, তো আজকে পড়লাম, এখন বাইরে যাচ্ছি। আর পছন্দের একটা ড্রেস কেমন লাগতেছে জানাবেন। আর এখানে আমার আফিফ বাবাই আছে পাশে। আজকে আমরা মা ছেলেরা ম্যাচিং ম্যাচিং পরছি, বাবাকে সেরকম একটা ম্যাচিং ট্যাচিং দেই নাই আর কি, যদিও তার এই কালারের একটা শার্ট আছে বাট আজকে সে শার্ট পরে নাই। তো যাই হোক আমরা বের হচ্ছি, কিন্তু আবরার হচ্ছে গিয়ে ঘুমাই গেছে, যদি ঘুম থেকে সে ওঠে তাকে নিয়ে বের হইতে পারবো। এই নাকের থেকে হাত বের করো। হ্যাঁ, ওকে আসলে রেডি করাইছি আগে আবরারকে, তো রেডি করানোর পরে সে হচ্ছে ঘুমাই গেছে। আর এই যে আফিফ যখনই ক্যামেরার সামনে আসবে তখনই সে নাকের মধ্যে হাত দিতে হবে। তো ঠিক আছে বের হই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। কোথায় যাব এখনো ঠিক করিনি। না বাবা কোথায় যাব বলো বলো, নতুন শুট বুট পরার জন্য খাটের উপর উঠে এসে কি একটা অবস্থা। ট্যাগ তো খোলো, থাক ইনফিনিটি ট্যাগ লাগানো থাকে না। যেমন এটা ভাবতেছো মনে হয় জীবনের প্রথম ইনফিনিটি ট্যাগ তো লাগাইছো বা ইনফিনিটির কিছু করতেছো। আব্রু বেড়াতে যাব না, রেডি হয়ে ঘুমাই গেছো তুমি? যাবে তো বেড়াইতে, ওই দেখো না ইমা যেতেছে বেড়াইতে যাবে। বাবা তোমাকে বেড়াইতে নেয় না বলছে, আব্রার রাইখে যায় আব্রার ঘুম থেকে ওইটা খাটাতে নাই মা দাঁড়াই রয়েছে। ও বাবা ঘুমের মধ্যে বুঝতে পারছো তুমি? বলো না, আমি নতুন জামা পরছি বেড়াইতে যাব, আমি ঘুমাই গেছি বেড়াইতে যাওয়ার আগে। তো এটাই হয়তো আমাদের এই বছরের শেষ ঘোরাঘুরি হতে পারে। নেক্সট শুক্রবার হয়তো বা 31 তারিখ থাকবে, তো ওই দিন বের হবো কি না জানি না, আর যদি বের হই তখন তো আসলে দেখবেনই আপনারা। আসলে বাইকে আসলে ওদেরকে একটু সোয়েটার পরে আনা লাগে, নালে অনেক বাতাস লাগে। তো এসে হচ্ছে গিয়ে খুলে দিছি, দেখি ঘামাই গেছে দুজন ভিতরে। এই যে এই যে বাবা এই যে তাকাও, তো আমরা রেস্টুরেন্টে ঢুকেই তাদের হচ্ছে বাইরের যে অংশটা আছে খোলামেলা সেই সেকশনে চলে এসেছিলাম, কারণ যেহেতু দিনের আলো আছে ভাবলাম যে বাইরের জায়গাটা আগে ঘুরে নেই। আর আমরা যেহেতু ফ্রাইডেতে এসেছি যার কারণে মোটামুটি ভালোই মানুষজন এখানে ছিল, আর এখানে যেহেতু ছবি তোলার জায়গা আসলে খুব সুন্দর সুন্দর যার কারণে মানুষ একটু বেশিই হয়তো বা আসে, কারণ এখন তো মানুষ ছবি তুলতে বেশি পছন্দ করে তাই না। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মূলত দা ডাইনার, বাট আরটা এমন ভাবে লেখা দূর থেকে দেখা যায় না। আমি অনেকের মুখে শুনছি ডাইন অনলি, আর সবাই ডাইনি বলে, ম্যাক্সিমাম যাদের মুখে থেকে শুনলাম ডাইনি বলে। ডাইন মানে ডাইনি না জানি না।
আর উপর থেকে আসলে নিচের দিকের ভিউটা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে গিয়ে তাদের ডেকোরেশনের মানে টোটাল থিমটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জায়গায় আবার কিছুটা হচ্ছে গিয়ে গ্লাস দিয়ে হচ্ছে গিয়ে কি বলবো কভার করে দিয়েছে, যাতে নিচটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তো ভালো লাগছিল আর কি। তো বাহিরটা কিছুক্ষণ দেখানোর পরে আমরা চলে আসলাম এখন ভিতরে। এখানে বসেই আমরা খাবার অর্ডার করব, কারণ হচ্ছে বাহিরে বাচ্চাদের নিয়ে বসতে চাচ্ছিলাম না যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তো এখানকার মেনুটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদিও এখানকার খাবার নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও অলরেডি করেছি আপনাদের জন্য, আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে জেনে যাবেন এখানকার খাবারের মান কেমন, কোয়ালিটি কেমন, আদার্স সব কিছু। দুই লাট্টু পাট্টুকে একসাথে নিয়ে বের হলে যেটা হয়, মানে খাওয়া তো দূরের কথা, দুজনকে দেখতে দেখতে আমাদের অবস্থা শেষ। বিশেষ করে আফিফ মানে টুকটুক বেশি করে, এদিক থেকে ওদিকে, এটা না ওটা, এই হচ্ছে অবস্থা। আর দুইজনই আসলে প্রচণ্ড রকমের দুষ্টামি করে। আফিফ হচ্ছে একবার দোলনায় উঠে কান্নাকাটি শুরু করেছে, সে আবারও দোলনায় উঠবে। তো এখানে তো আসলে অনেক গেস্টই আসতেছে যাইতেছে, তো সবাইকেই সুযোগ দিতে হবে, বাট সেটা তো আর আফিফ বুঝতেছে না। তো আবরারের মুড মাশাল্লাহ ভালোই আছে, বাট তার একটা ঘটনা, সে হচ্ছে গিয়ে যেখানে যেখানে এই লোকজন আসে সবার টেবিলে যায় আর ঘুরে আসে, তাকে আটকায় রাখা যায় না, এই হচ্ছে অবস্থা। তো যেই টেবিলে যায় সেই টেবিল থেকে সবাই ওরে আদর করে আর বলে বাবু খাবা, একটু পরে দেখতে পাবেন সেটা। তার কিছু ভিডিও ক্লিপ আমি রেকর্ড করেছি আর কি। আর ওই দিন আফিফ হচ্ছে গিয়ে পিজা খেতে চেয়েছিল, যার কারণে আমরা পিজাই অর্ডার করেছিলাম। আর এই ব্লগটা দিতে আসলে একটু বেশি দেরি হয়ে গেল, ইচ্ছে ছিল আরও আগে আগে দিয়ে দিব। আসো খাবা না, আসো দেখেন দুইজনের অবস্থা, এই যে দেখেন তাদের দুই ভাইরে এগুলো করতে না দিলে তাদের মাথা গরম হয়ে যায়। এখানে পরিষ্কার করার লোক আছে তো, তোমার লাগবে না, বের হ দুষ্টুই দূর, বের হই দুষ্টুই দূর, বের হ, বের হবে না দেখছো শক্ত রে, আই দুষ্টুই দূর, বের হুষ্টুই কফি খেয়ে গুলো তাই। আফিফ তুমি তো বের হও, তুমি বড় হয়েছো না বাবা, বের হও, দাঁড়াও দাঁড়াও, বলে আমি খেতে পারি না আঙ্কেল আমি ছোট। তো এই রেস্টুরেন্টের দিনের বেলার ভিউগুলো যেমন সুন্দর, রাতের বেলার ভিউগুলোও সেরকমভাবে সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। তো ওভারঅল আমাদেরও ভালো লেগেছে, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো।
তো দুই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অবস্থা একদম 12টা বেজে গেছে, মানে দোনো জন তুরতুর তুরতুর করতেছে। আবরা যতদিন কোলে ছিল ততদিন ওকে বাইরে নিয়ে এসে ভালো হতো, বাট এখন দুজনে মিলে সমানে দুষ্টামি করে, মানে রেস্টুরেন্ট কিছুক্ষণের জন্য মাথায় তুলে ফেলছে এই অবস্থা আর কি। তো তারপরেও যত যাই করুক না কেন, একসাথে সবাই মিলে বের হলে অবশ্য ভালোও লাগে। তো এই বছরটা আপনাদের সবার কেমন কাটলো কমেন্টে জানাবেন, আর সবার জন্য শুভকামনা রইল নতুন বছরটা যাতে সবার সুন্দরভাবে শুরু হয় এবং আগামী বছরটা অনেক ভালো কাটে, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। আর সবাইকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুষ্ট বাচ্চাটাকে নিয়ে আর আসবো না বেড়াইতে। একটু বেড়াইতে যাবো, তুমি দুই ছেলে নিয়ে চলে যাও, পারবা? কিভাবে? না না, বাইকে যাও। ওরে ওই যে কি বলে কোর্টের ভিতরে ঢুকায় গুদাম লাগাই দাও।